প্রশ্ন করছেন, আমার মনে হয় না যে আপনি আপনি আমার মনে হয় না যে এটা এত বড় হলো চ্যানেল এই নিউজ করছেন, আগে কি চিনতেন আপনি? আমাদের কার্ড কপি হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে সিনেমার, বাংলা সিনেমার ট্রেলার দিলাম, ছবি এখনো অনেক বাকি। মিথ্যা কথা বলবো না, এটার জন্য আমরা সেই জেনারেল মিটিং এ সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছি যে আমরা ট্রাই করতে পারিনি। আমরা আপনারা শুনেছেন যে একটি জিনিস আমরা আমরা আনন্দমুখর পরিবেশে নির্বাচন করছি, আমরা গান করেছি, গানের কথা হচ্ছে নোট দিয়ে ভোট কেনার দিন শেষ। সো নোট দিয়ে ভোট কেনার দিন আসলেই শেষ। এটা রাজ্জাক কবরীর বাংলাদেশ, এটা এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা শিল্পীদের দেশ। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা অবশ্যই জয়ী হব। এবং ভোট কারচুপি, মানে আপনি যেহেতু বলছেন, তার মানে বিগত দিনে যারা এসেছে তারা কি আসলে ভোট কারচুপি করে এসেছে আমার জানা নেই। তবে এবার 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 আমরা চেষ্টা করছি, এবার আমাদের শক্তিটা অনেক বড়, কারণ সবাই আমাদের সাথে আছে। মুষ্টিমেয় কিছু লোক থাকবেই, বাট মেজরিটি আমাদের সাথে। সো আমরা সবাই মিলে যে কোনো ধরনের কারচুপি, অনিয়ম, সমস্ত কিছুকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। না, আমরা তো 2 বছরের ম্যান্ডেট ছিল গতবারে, আমরা প্রথমবার বলেছিলাম, আমরা সেকেন্ড টাইম বলেছিলাম। তো সেই সময়টা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারিনি করোনার কারণে, কারণ এই আবাসন প্রকল্প একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। এছাড়া যদি করি সেটা আসলে লাস্টে আসলে ওনার অনুমতি লাগবে, মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তার মাধ্যমে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। তো করোনাকালীন সময়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ পাইনি আমরা, সে কারণে এটা হয়ে ওঠেনি। আমরা কিন্তু 10টা ইশতেহার বলেছিলাম, তার মধ্যে কিন্তু প্রায় আমরা 9টা ইশতেহারই পূরণ করেছি। শুধু এই আবাসন প্রকল্পটা আমাদের একটু আসলে এই এই প্যান্ডামিকের কারণে পারেনি, ট্রাই করতে পারেনি। মিথ্যা কথা বলবো না, এটার জন্য আমরা সেই জেনারেল মিটিংয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছি যে আমরা ট্রাই করতে পারিনি। তো ইনশাল্লাহ এতগুলো না করে আমাদের শুধু এবার, যেহেতু চলচ্চিত্রের কল্যাণ ট্রাস্ট হয়ে গেছে, শিল্পীদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি হয়ে গেছে, এখন শিল্পীদের যত্রতভাবে হাত পাতাচ্ছে। এই ফান্ডটা যখন ক্রিয়েট হবে, শিল্পীরা এখান থেকে একটা অর্থ সাহায্য পেতে পারে যাদের আর্থিকভাবে অসচ্ছল। তো এখন শিল্পীদের যারা, সবাই না, সব শিল্পীর কথা বলবো না, কিছু শিল্পী যারা, মানে আমি মনে করি সহকারী শিল্পী যারা কনভেন্সে কাজ করে, শিফটে কাজ করে, তাদের আসলে একটা বাসা কেনার ওই ক্ষমতা হয়নি আসলে। এদের জন্য যদি একটু আবাসন ব্যবস্থা, বিশেষ করে আমি আবাসন বলতেছি সবার জন্য, জায়গা জমি হোক বা একটা ফ্ল্যাটের ব্যবস্থা হোক, যেটা মুক্তিযোদ্ধাদের জন্য করা আছে, সাংবাদিকদের জন্য করা আছে, এমন যদি কিছু মানুষের জন্য, শিল্পীদের জন্য, কিছু শিল্পীর জন্য করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট জনবান্ধব, শিল্পী বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ ইউনিয়ন, তিনি যদি আমাদের শিল্পীদের জন্য এই ব্যবস্থাটা করে দেন, আমার মনে হয় ইনশাল্লাহ আর শিল্পীদের আর মনে হয় কষ্টটা থাকবে বলে আমি মনে করি। পরপর 2 বার, মানে 4 বছর যারা ক্ষমতায় ছিল, তো তাদের, তারা 4 বছর যা করেছে এখন তাদের অনেক প্রতিশ্রুতি যে আগামীতে আরও করবে। 4 বছরে যারা পারে নাই করতে, তারা আরও 2 বছরে যে পারবে সেটাও আমি বিশ্বাস করি না। তবে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাঞ্চন ভাই এবং নিপুণের যে প্যানেল হয়েছে এখানে, কাঞ্চন ভাই সারা বাংলাদেশে একটি দুর্ঘটনা, একটা জীবনের মানে কান্না, সারা জীবনের কান্না একটা পরিবারের, তো সেই জায়গাটা, সেই রকম একটা ইস্যু নিয়ে যেখানে কাজ করছে আমাদের কাঞ্চন ভাই সারা বাংলাদেশে, তার যে এখন এই নিরাপদ সড়কের যে হাইট হয়েছে, উচ্চতা হয়েছে, বা সে যে পর্যায়ের নেতৃত্ব দিচ্ছে, সেই পর্যায় থেকে যে উনি এই শিল্পী সমিতিতে এসে নির্বাচন করবে, এটা কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য, শিল্পী সমিতি না, আমি বলবো যে এই ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় পাওয়া। এবং আমি সেটাই বিশ্বাস করি যে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে কোনো সদস্যই এই সুযোগটা মিস করবে, যে অন্তত এই কাঞ্চন সাহেবের যে যে তার যে এই যে নেতৃত্ব, বা কাঞ্চন সাহেব যেভাবে এই নিরাপদ সড়ককে আগিয়ে নিয়েছে, এই সমিতিকেও সেভাবে আগায় নেবে, এটা আমার বিশ্বাস। এবং আমার মনে হয় এই বিশ্বাস প্রত্যেকটা সদস্যরই এই বিশ্বাসটা হওয়া উচিত এবং হবে। আমরা সবাই আছি, আমরা একটা ইলেকশনের জন্য, আসলে তো এই নাচানাচি একদিনের না, এটা 28 তারিখ পর্যন্ত আমাদের একটা ক্যাম্পেইনকে আমাদের চালু রাখতে হবে। শিল্পীরা অনেক উজ্জীবিত, তাদেরকে আরও কিছু দিতে হবে, সামনে আরও কিছু প্ল্যান আছে। সো সব কার্ড যদি একবারে দেখিয়ে দেই তাহলে তো প্রবলেম, আমাদের কার্ড কপি হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে সিনেমার, বাংলা সিনেমার ট্রেলার দিলাম, ছবি এখনও অনেক বাকি।